হ্যালো ক্লাস ওয়ান, আজকে আমাদের লেসন হচ্ছে চ্যাপ্টার থ্রি, দা কিবোর্ড। আজকে আমরা কিবোর্ড সম্পর্কে জানবো, কিবোর্ডের কাজ কি, কিবোর্ড আসলে কিভাবে কাজ করে, এসব ডিটেলস আজকে আমরা জানবো। তোমরা সবাই বইটা সামনে নিয়ে বসো, তাহলে আমাদের পড়তে এবং আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে, তো ফার্স্ট অফ অল আমরা জানি যে কম্পিউটারে 6টা পার্ট থাকে। কম্পিউটারে 6টা পার্ট থাকে: মনিটর, মাউস, কিবোর্ড, সিপিইউ, প্রিন্টার এবং আরেকটা স্পিকার। এই মোট 6টা পার্ট দিয়ে মেনলি কম্পিউটারের একটা সেট তৈরি, এবং ওইটা 6টা অংশ নিয়ে একটা কম্পিউটার। তো কিবোর্ড ইউ আর দ্যাম, এই 6টা পার্টের মধ্যে কিবোর্ড হচ্ছে একটি অন্যতম। তো কম্পিউটারের এক একটা পার্টের কাজ এক একটা, এটা আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে খুব ডিটেলস এ বুঝিয়েছি। তো কিবোর্ডের কাজ কি তোমাদের মনে আছে? কিবোর্ড দিয়ে কি করা হয়? কোনো কিছু লিখতে হলে কিবোর্ডের প্রয়োজন হয়, হ্যাঁ? কোনো কিছু যদি আমি লিখতে যাই কম্পিউটারে, তখন আমাকে কিবোর্ড লাগবে। সিপিইউ, মনিটর, মাউস, স্পিকার, প্রিন্টার, এই কয়টা জিনিস দিয়ে কোনো কিছু কম্পিউটারে লেখা যায় না। কম্পিউটারে কোনো কিছু লিখতে হলে আমাদের দরকার হবে কিবোর্ড। ইউ মাস্ট হ্যাভ কিবোর্ড টু রাইট সামথিং অন দ্য কম্পিউটার, ঠিক আছে? কম্পিউটারে তুমি কোনো ওয়ার্ড, কোনো নাম্বার, কোনো কিছু, যে কোনো কিছু যদি তুমি লিখতে চাও, তখন তোমাকে কিবোর্ড লাগবে। তো কম্পিউটারের কিবোর্ডটা সিপিইউর সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? কম্পিউটারের কিবোর্ডটা এক সিপিইউর সাথে তার দিয়ে কানেক্টেড থাকে। এটাও আমি তোমাকে লাস্ট ভিডিওতে বলেছিলাম, এই যে দেখো কেন একটা কিবোর্ডের ছবি দেওয়া আছে। তো এই কিবোর্ডের ছবিটার মধ্যে দেখো, এখানে এই যে একটা ওয়্যার দেওয়া আছে, মানে আংশিক দেওয়া আছে, বাট এই তারটা আরো বড় থাকে, সেটা যে সিপিইউর পিছনে যে কানেক্ট হয়, তারপর কিবোর্ড কাজ করে, কিবোর্ডের মধ্যে কানেকশন হয়, হ্যাঁ, তখন কিবোর্ড কাজ করে। এখানে দেখো প্রত্যেকটা কিবোর্ড বিভিন্ন কালারের কিজ গুলো বিভিন্ন কালার দেওয়া আছে তোমাদের বোঝানোর জন্য। সাধারণত কিবোর্ড গুলোতে এরকম কালারিং কিজ থাকে না, ব্ল্যাক থাকে না, টোটালি হোয়াইট থাকে। তো এইখানে বিভিন্ন কালার হিসেবে ইউজ করা হয়েছে। তো আমরা আজকে দেখবো কম্পিউটারে কত ধরনের কিজ আছে। এই যে ছোট ছোট কিছু বাটন বা স্মল কিছু বাটন দেখতে পাচ্ছ, এগুলোকে কিজ বলে। কম্পিউটারে ছোট ছোট কিজ, স্মল বাটন দেখতে পাচ্ছ ঠিকটা, এসবগুলোকে এক একটা কিজ বলে, ঠিক আছে? এবং এখানে ডিফারেন্ট টাইপস অফ কিজ আছে, হ্যাঁ। সাম অফ কিজ টাইপ লেটার, কিছু কিজ দিয়ে লেটার অর্থাৎ ABCD লেখা হয়, কিছু কিজ দিয়ে নাম্বার লেখা হয়, কিছু কিজ দিয়ে কম্পিউটারে কিছু ফাংশনাল কাজ করা হয়, কিছু কিজ দিয়ে সিম্বল বা সংকেত, যে তোমরা সংকেতে কিছু চিহ্ন ইউজ করো, যোগ বিয়োগ, দাঁড়ি, কমা, ফুল স্টপ, কোশ্চেন মার্কস, তারপর এক্সপ্লেনেশনস, এইসব জিনিসগুলো ইউজ করে। এগুলো আবার আরেক ধরনের কিজ দিয়ে ইউজ করা হয়। তো বিভিন্ন টাইপস এর কিজ আছে। তো নরমালি আজকে আমরা 6 ধরনের কিজ সম্পর্কে জানবো। প্রথমেই আছে অ্যালফাবেট কিজ। কিজ আছে অ্যালফাবেট কিজ, আকাশি কালারের যে কিজ গুলো দেখতে পাচ্ছ এখানে ABCD লেখা আছে, এগুলো হচ্ছে অ্যালফাবেট কিজ, যেখানে ABCD এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার আছে, সেগুলোকে অ্যালফাবেট কিজ বলে। তোমাদের ছোটবেলা পড়েছো ইংরেজি বর্ণমালাকে অ্যালফাবেট বলে, তাহলে কিবোর্ডের সব বর্ণমালা জাতীয় যে কিজ গুলো আছে সেগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যালফাবেট কিজ। এম, এস, ডি, এফ, GI, যে কোনো কিজ হবে অ্যালফাবেট কিজ। ওকে, নেক্সট হচ্ছে ফাংশন কিজ। ঠিক অ্যালফাবেট কিজ এর একদম উপরে, কিবোর্ডের একদম উপরে কিছু কিজ থাকে, F1, F2, F3, F4, F5, একদম F12 পর্যন্ত। এই কিজ গুলোকে ফাংশন কিজ বলে। F দিয়ে ফাংশন, F4 ফাংশন। ফাংশন কিজ গুলো এই যে পিঙ্ক কালারের এই কিজ গুলো হচ্ছে ফাংশন কিজ। তারপর হচ্ছে নাম্বার কিজ। নাম্বার কোনগুলোকে বলে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই পর্যন্ত গুলোকেই, এই সংখ্যাগুলোকেই নাম্বার বলে। এই যে এইখানে অ্যালফাবেট কিজ এবং ফাংশন কিজ এর মাঝখানে একটু গ্রিন কালারের কিজ দেখা যাচ্ছে, এখানে 1 থেকে 0 পর্যন্ত, হ্যাঁ, এগুলোকে নাম্বার কিজ বলে। এছাড়া কিবোর্ডে আরেক পাশে নাম্বার কিজ থাকে, যে ইয়েলো কালারের, এখানেও নাম্বার কিজ থাকে। তো এটাও নাম্বার কিজ হবে, এই গ্রিন কালারটাও, আবার এই ইয়েলো, এগুলোও নাম্বার কিজ হবে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে স্পেস বার। এই যে অরেঞ্জ কালারের একটা বড় কিজ দেখতে পাচ্ছ, বার, হ্যাঁ,
চকলেট বারের মতো একচুয়ালি দেখতে, বাট এটা হচ্ছে স্পেস বার, কোনো কিছু লেখার মাঝখানে যে আমরা গ্যাপ দিই, স্পেস দিই, এটার কারণ এই স্পেস দিয়ে স্পেস বার দেওয়া হয়। যেমন ধরো যেখানে লেখা আছে লুক অ্যাট দি, লুকের পর একটা স্পেস আছে, অ্যাট এর পর একটা স্পেস আছে, দি এর পর একটা স্পেস আছে, তাই না? লুক অ্যাট দি, এই যে লেখাগুলো লিখেছি স্পেস দিয়ে, এটা স্পেস বার দিয়ে করা হয়েছে। যদি আমি স্পেস বার দিয়ে না লিখতাম, এটা একসঙ্গে লিখে হয়ে যেত, তখন আমরা পড়তেই পারতাম না। তাই স্পেস বার হচ্ছে লেখার মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে স্পেস বার। তারপর হচ্ছে কি এন্টার কিস, এন্টার কিস হচ্ছে এই যে এটা এন্টার কিস, সাধারণত কোনো কিছু লিখতে গেলে পরের লাইনে যাওয়ার জন্য বা কোনো কমান্ডকে ইয়েস করার জন্য এন্টার ইউজ করা হয়। ধরো তোমাকে কম্পিউটার কোনো তুমি কম্পিউটারে কোনো একটা কিছু করতে যাচ্ছ, কোনো কাজ করতে যাচ্ছ, কম্পিউটার তোমার কাছ থেকে শিওর হবে তুমি এটা আসলে করতে পারছ, দেন তুমি ইয়েস বাটন ক্লিক করবে, অথবা এন্টার যদি চাপবে দেন কম্পিউটার তোমার সেই কাজটা করে দিবে, সেটাকে এন্টার কিস বলে। ঠিক আছে, এই যে এখানে একটা এন্টার কিস আছে এত বড় স্পেস বারের পরে একটা পাশে একটা কিস থেকে একটু বড় সাইজে, এটা হচ্ছে এন্টার কিস। এরপর হচ্ছে অ্যারো, অ্যারো হচ্ছে তীরের মতো দেখতে, ডানে বামে উপরে নিচে, লিখার সময় অনেক সময় আমাদের ডানে বামে উপরে নিচে যেতে হয়, তখন অ্যারো কিস কিন্তু ইউজ করা হয়। অ্যারো কিস দিয়ে আমরা এদিকে যেতে পারি, অথবা কখনো ডানে যেতে হলে, বামে যেতে হলে, উপরে যেতে হলে, আপস ডাউন রাইট অ্যান্ড লেফট, অ্যারো কিস কিন্তু ইউজ করা হয়। এছাড়া গেম খেলতে অ্যারো কিস খুব বেশি ইউজ করা হয়, সাধারণত এই কিসগুলো লেখার মধ্যে ডানে বামে যেতে, এছাড়াও গেম খেলতে খুব বেশি ইউজ করা হয় অ্যারো কিস। তাহলে এখন চলো আমি যে কিসগুলো সম্পর্কে তোমাকে ধারণা দিলাম সেগুলো প্র্যাকটিক্যাল ব্যবহার করতে চাই। ঠিক আছে, প্র্যাকটিক্যাল ব্যবহার বলতে ফার্স্টেই দেখো বলা আছে হোয়েন ইউ টাইপ এ লেটার, যখন তুমি একটা চিঠি লিখবে, নাম্বার অর সিম্বল, যখন তুমি কোনো কিছু লেটার মানে কোনো কিছু বর্ণ লিখবে, সংখ্যা লিখবে, অথবা সিম্বল, হ্যাঁ যেটাকে দাড়ি কমা বলা হয় ওগুলো লিখবে, ইট শোজ অন দা মনিটর স্ক্রিন, সেটা কোথায় দেখা যাবে, মনিটর স্ক্রিনে দেখা যাবে। এই যে মনিটরের যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটাতে তুমি দেখতে পাবে। প্রথমে হচ্ছে অ্যালফাবেট কিস, এই যে দেখো ব্লু কালারের চিজগুলো ছিল সেগুলো অ্যালফাবেট কিস। অ্যালফাবেট কিস আর ইউজ ফর টাইপিং লেটার্স অ্যান্ড ওয়ার্ডস, তুমি যদি কোনো ওয়ার্ডস লিখতে চাও বা কোনো লেটার লিখতে চাও, তখন তোমাকে অ্যালফাবেট কিস ইউজ করতে হবে। এই যে দেখো এখানে অ্যালফাবেট কিস আছে, এই এই দুই, এগুলো হচ্ছে অ্যালফাবেট কিস। এই যে ধরো আমি লিখলাম আই, এই যে দেখো এখানে আই আসছে, এরপর লিখলাম এম, এম, তারপর লিখলাম কি সাদিয়া, আই এম সাদিয়া। এই যে দেখো লেখাটা লিখলাম, তো এখানে এই যে কি দিয়ে লিখলাম, এই অ্যালফাবেট কিস গুলো দিয়ে লিখলাম, তুমি মনিটরে সেটা দেখতে পেলাম, এটি হচ্ছে অ্যালফাবেট কিস। ঠিক আছে, অ্যালফাবেট কিস দিয়ে তুমি কোনো লেটার অথবা কোনো ওয়ার্ড লিখতে পারো। আই এম সাদিয়া, এখানে আমি তিনটা ওয়ার্ড লিখেছি, তিনটা ওয়ার্ড লিখতে আমার অ্যালফাবেট কিস ইউজ করতে হয়েছে। ওকে, দেন দেন দেখো নাম্বার কিস, নাম্বার কিস আর ইউজ ফর টাইপিং নাম্বারস, যদি তুমি কম্পিউটারে কোনো নাম্বার ইউজ করতে চাও দেন তোমাকে নাম্বার কিস ইউজ করতে হবে। ঠিক আছে, নাম্বার কিস গুলো যে ইয়েলো কালারের ছিল এবং উপরে গ্রিন কালারের ছিল, দুই টাইপের ছিল, সেগুলো হচ্ছে নাম্বার কিস। ধরো তুমি কোনো নাম্বার ইউজ করতে চাও, যেমন ধরো আমি এখন লিখলাম আই এম সাফিয়া, দেখেছি, এখন ধরো আমি লিখলাম আই এম 25 years old. ওকে, দেখো এখন যে আমি তোমাকে এই লেখাটা লিখে দেখালাম, সেটার মধ্যে দেখো 25 কথাটা এসেছে। 25 কি কোনো ওয়ার্ড নাকি সংখ্যা? এই 25টা লেখার জন্য আমাদেরকে কি এই যে সংখ্যাগুলো ইউজ করতে হয়েছে, এই যে 25, এগুলো ইউজ করলে 25 এসেছে। আবার তোমাকে আমি দেখাই, আমি যে 25টা লিখেছি সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এই যে আমি 2 প্রেস করছি, ওখানে 2 আসবে, দেখেছো 2 এসেছে। দেন আমি 5 প্রেস করছি, এই যে 5 এসেছে। তারপর আমি স্পেস বার ইউজ করছি এটাতে একটা গ্যাপ দেওয়ার জন্য। ওকে ওকে ডান, এই যে না স্পেস বারের কাজটা আমরা অলরেডি এখন শিখে ফেললাম। দ্য স্পেস বার ইজ ইউজ টু গিভ স্পেস বিটুইন নাম্বারস লেটার্স অ্যান্ড ওয়ার্ডস, স্পেস বারটা ইউজ করা হয় টু গিভ স্পেস গ্যাপ দেওয়ার জন্য, মানে ফাঁকা রাখার জন্য, বিটুইন নাম্বার সংখ্যার মাঝখানে অথবা লেটারের মাঝখানে অথবা শব্দের মাঝখানে, প্রত্যেকটা শব্দের মাঝখানে যখন তুমি কোনো ফাঁকা রাখতে চাও তখন তোমাকে কি করতে হবে, এই স্পেস বারটা ইউজ করতে হবে। দেখো এখন আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি আবার।
তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর বুঝতে পারলে এই পড়াটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এই দেখো আমি লিখলাম আই, তারপর এই যে দেখো স্পেস বার ইউজ করছি, আই, তারপর এ এম, এই যে দেখো এম লিখেছি, আই এম। তারপর আমি স্টু, আমি আমি তো একজন টিচার, তাই আমি টিচার লিখব, টি ই এ সি এইচ ই আর টিচার। তারপর আমি ফুল স্টপ দিয়ে দিলাম। এই যে আই এম এ টিচার, এই কথাটা লেখার জন্য আমাকে কি করতে হয়েছে, স্পেস বার ইউজ করতে হয়েছে, কিন্তু করতে হয়েছে না। আমি যদি স্পেস বারটা ইউজ না করতাম তাহলে কিন্তু লেখাটা একদমই অন্যরকমই হয়ে যেত। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা লেখার মাঝখানে আমি স্পেস ইউজ করেছি, যে আই আই এবং এম এর মাঝখানে স্পেস, এম লেখার পর এই টিচার এর মাঝখানে একটা স্পেস দিয়েছে। যদি আমি স্পেস গুলো না দিতাম তাহলে লেখাটা কেমন হতো, দেখো এরকম হতো এবং এরকম হতো। তাহলে কি আমি পড়তে পারতাম? তোমরা কি বুঝতে পারছো এখন আমি কি লিখেছি? একদমই বোঝা যাচ্ছে না, আমটি আমটি ভামটি কেমন টাইপের কথা বুঝে যাচ্ছে। তাহলে আই এম এ টিচার বোঝার জন্য আই এর পরে যেমন একটা স্পেস দিতে হবে, এই যে আই এর পর একটা স্পেস দিতে হবে, যে আমি স্পেস দিচ্ছি। আবার এম এর পরেও কি করতে হবে, আমাকে একটা স্পেস দিতে হবে, যে এম এর পরেও আমি একটা স্পেস, এই স্পেস বারটা ক্লিক করছি আর এই যে একটা স্পেস হয়ে গেল, তাহলে আই এম এ টিচার। তাহলে স্পেস বারের ব্যবহারটা বুঝতে পেরেছো? হ্যাঁ, কোনো কিছু লেখার মাঝখানে গ্যাপ বা ফাঁকা রাখার জন্য স্পেস বারটা ইউজ করা হয়। এরপর হচ্ছে এন্টার কি, তা এন্টার key is used to go to the next line. Enter key টা কি করতে হয়, next line এ যাওয়ার জন্য ব্যবহার করতে হয়। এই যে দেখো এখানে আমি যে এই লাইনটা লিখেছি, I am a teacher, এখন এখানে লিখেছি আমি যদি নিচের লাইনে যেতে চাই তাহলে আমি যে enter, এই যে enter টা প্রেস করব, আমি enter টা প্রেস করছি, দেখো এই যে enter প্রেস করছি, এটা যে নিচের লাইনে চলে এসেছে। এখন আমি নিচের লাইনে কি লিখব, এখন আমি নিচের লাইনে লিখব you, এই যে দেখো আবার দেখাচ্ছি এন্টার, এই যে আমি এন্টারটা প্রেস করলাম নিচে চলে আসলো, এখন আমি লিখব ওয়াই ও ইউ আর ইউ, তারপর লিখলাম এ আর ই, ইউ আর স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি, তারপর আমি দিয়ে দিলাম স্টপ, স্টুডেন্ট, ইউ আর স্টুডেন্ট, আই এম এ টিচার এন্ড ইউ আর স্টুডেন্ট, এই যে লেখাগুলো লিখলাম। এই আই এম এ টিচার এর পর এই এই লাইনটা যখন আমি লিখেছি, এই লাইনটা লেখার জন্য আমাকে এন্টার কিস চাপ দিতে হয়েছে। যদি আমি এন্টার কিস চাপ না দিতাম তাহলে লেখাটা একই লাইনে হয়ে যেত, তাহলে দেখতে সুন্দর হতো না। এখনো লেখাটা দেখতে অতটা ভালো হচ্ছে, এটা যদি ভালো হতো এটাও যদি এক লাইনে হতো, তাহলে এটাকে যদি আমি এক লাইনে করি, এখন এটা এক লাইনে করে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো, ওকে, এটা এক লাইনে, এটা এক লাইনে। এই লেখাটা যদি আমি ওখানে লিখে ফেলি তাহলে দেখতে কেমন দেখা যাচ্ছে, জিনিসটা দেখতে ভালো লাগছে না। তাই কি করতে হয়, এই যে এন্টার লাইন এন্টার দিতে হয়, এই যে আমি এন্টার প্রেস করছি, এই লাইনটা পরের লাইনে চলে আসছে, তাহলে এটা একটা লাইন, এটা একটা লাইন, দেখতে ঠিক লাগছে, ভালো লাগছে। তাই এন্টারের কাজ হচ্ছে পরের লাইনে যাওয়া। আচ্ছা, আদার্স কিজ, এছাড়া দেয়ার আর সাম আদার্স কিজ অন দা কিবোর্ড, এছাড়াও কিবোর্ডের অনেক ধরনের কিজ থাকে। ফর এক্সাম্পল অ্যারো কিজ, এই যে অ্যারো কিজ, এই যে দেখো এখানে অ্যারো কিজ গুলো আছে, এছাড়াও আছে অ্যান্ড ফাংশন কিজ, ফাংশন কিজ গুলো আমি তোমাদের দেখিয়েছিলাম, তারপর আবারও দেখাচ্ছি। এই যে নাম্বার কিজ এর ঠিক উপরে এই জায়গায় হচ্ছে ফাংশন কিজ গুলো, একদম F12 পর্যন্ত, F1 থেকে F12 পর্যন্ত হচ্ছে ফাংশন কি। এছাড়া তারপরে আরো আছে ইউ উইল রিড অ্যাবাউট দেম ইন হাইয়েস্ট হায়ার ক্লাসেস, এই যে কিজ গুলো যেগুলো হচ্ছে তোমার যে ফাংশন কিজ, তারপর অ্যারো কিজ, এছাড়াও আছে দেখো শিফট আছে, ক্যাপস লক আছে, ট্যাব আছে, অল্টার আছে, কন্ট্রোল আছে, এছাড়াও বিভিন্ন ধরনেরও কিজ আছে কিবোর্ডের মধ্যে। তো সেগুলো আমরা কবে জানবো, যখন আমরা আরো হায়ার ক্লাসে দেখবো, উপরের ক্লাসে যখন আমরা কম্পিউটার সম্পর্কে আরো ধারণা নিবো, তখন আমরা এই কিজ গুলার ব্যবহার সম্পর্কে জানবো। আপাতত আমরা শুধুমাত্র এই এই 6টা কিজ সম্পর্কে জানবো, অ্যালফাবেট কিজ, নাম্বার কিজ, স্পেস বার, এন্টার কিস আর হচ্ছে ফাংশন কিস। তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকবে, এইটাই হচ্ছে আমাদের আজকের লেসন। তো আজকে আমরা লেসনে কি শিখলাম, একটু রিভাইজ করি, যে
কিবোর্ডটা কিবোর্ড দিয়ে কোনো কিছু লেখার জন্য কিবোর্ড ব্যবহার করা হয়। কিবোর্ড দিয়ে আমরা শব্দ সংখ্যা এগুলো লিখতে পারি। এবং কম্পিউটারের কিবোর্ডে কিছু ছোট ছোট বাটন থাকে যেগুলোকে কিজ বলে, আর এই কিজ গুলো বিভিন্ন টাইপসের হয়, বিভিন্ন ডিফারেন্ট টাইপস এর হয়। আর এই কিবোর্ডটা সিপিইউর সাথে কানেক্টেড থাকে। তো ডিফারেন্ট টাইপস অফ কিজ এর মধ্যে আজকে আমরা 6 টাইপস এর কিজ সম্পর্কে জেনেছি। অ্যালফাবেট কিজ, নাম্বার কিজ যেটা দুই ধরনের থাকে, দুই জায়গায় থাকে, তারপর শিখেছি স্পেস বার, তারপর শিখেছি এন্টার কিজ, এরপরে শিখেছি অ্যারো কিজ এবং ফাংশন কিজ। এই 6টা কিজ সম্পর্কে আজকে আমরা জেনেছি। তো এটাই আজকে তোমাদের লেসন। আই হোপ যে তোমরা সবাই বুঝতে পেরেছো, কিবোর্ড সম্পর্কে ধারণা পেয়েছো। আই হোপ সো তোমরা আমার, তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা সেই কোশ্চেন গুলো লিখে রাখো, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে কোশ্চেন তোমাদের আছে সেগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই। ওকে, বাই, আল্লাহ হাফেজ।